আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির মডেল হচ্ছে অপো A3s। ফোনটির মডেল হচ্ছে অপো A3s। আজ আমি আপনাদের দেখিয়ে দিব মূলত এই ফোনটার র্যাম এবং স্টোরেজটা কীভাবে চেক করবেন, অর্থাৎ আপনার হাতে থাকা ফোনটির র্যামটা মূলত কত জিবি সেটা আপনি নিজেই জানেন না। আর আপনার যদি এই সেটিংসটা জানা থাকে তাহলে আপনি জানতে পারবেন যে আপনার হাতে থাকা ফোনটির র্যামটা মূলত 2 জিবি, 4 জিবি না 3 জিবি নাকি 6 জিবি। এই জন্য আপনার হাতে থাকা ফোনটিকে সর্বপ্রথম অন করে নিতে হবে। আমি আমার হাতে থাকা ফোনটিকে অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পর দেখিয়ে দিব কোথায় গিয়ে এই সেটিংসটা খুঁজে পাবেন, কেননা অনেকেই রয়েছেন যারা পাবজি খেলতে চান, তারা অনেকেই পুরাতন ফোন ক্রয় করতে চান। আর এই পুরাতন ফোন ক্রয় করার আগে অবশ্যই আপনাকে দেখে নিতে হতে পারে যে আপনার হাতে থাকা ফোনটি র্যামটা কত জিবি। আর সেটা যদি আপনি আপনার হাতে থাকার ফোনটি নিজেই চেক করতে পারেন যে আপনার হাতে থাকা ফোনটি র্যামটা মূলত কত জিবি, তাহলে তার কথাই নেই। এই জন্য আপনার হাতে থাকা ফোনটিকে সর্বপ্রথম অন করে নেবেন। অন করে নেওয়ার পর এখানে আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পর এইখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামে অপশনটাকে। আমি কিন্তু সেই সেটিংস নামে অপশনটা পেয়ে গেছি। দেন এখন আমি সেটিংসের উপর ক্লিক করে দিব, তারপর আমার সামনে নতুন একটা পেজ চলে আসবে। এইখান থেকে আমি যেহেতু এটা র্যামটা চেক করব সেই জন্য আমাকে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন ডাউন ডাউন, তারপর দেখতে পারবো অ্যাবাউট ফোন নামে একটা অপশন শো করবে। আমি সেই অ্যাবাউট ফোনের উপর ক্লিক করব। অ্যাবাউট ফোনে ক্লিক করার পর আমার সামনে নতুন আরেকটা পেজ চলে আসবে। এখানে কিন্তু আমার সমস্ত ডেটা শো করছে, অর্থাৎ আমার ফোনের মডেল নাম্বার, ডিভাইস নেম, ডিভাইস নেম হচ্ছে ওপো A3s, মডেল হচ্ছে এখানে কিন্তু মডেল দেয়া রয়েছে, তারপর মডেল হচ্ছে CPH 1853, কালার ভার্সন, অ্যান্ড্রয়েড ভার্সন, প্রসেসর কোয়ালকম, যা যা দেওয়া সমস্ত কিছু। আমি যদি র্যামটা চেক করব এখানে র্যাম দেখাচ্ছে 2 জিবি, অর্থাৎ আমার ফোনের র্যাম হচ্ছে 2 জিবি। এবার ফোন স্টোরেজটা চেক করব, এটা হচ্ছে ডিভাইস স্টোরেজ, সেটা হচ্ছে 16 জিবি 16 জিবি, অর্থাৎ আমার এই ফোনের যে র্যামটা ছিল সেই র্যামটা হচ্ছে 2 জিবি এবং ফোন স্টোরেজ যেটা সেটা হচ্ছে 16 জিবি। সুবিধা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।